আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালোই আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সন্ধ্যায় প্রায় 33 মিনিটের মতো একটি ভাষণ প্রদান করেছেন। সেই ভাষণে তিনি তার এই যে এক মাস অন্তর্বর্তী সরকার পূরণ করল, মেয়াদ পূরণ করল, সেই এক মাস মেয়াদের সফলতা এবং বিভিন্ন বিষয়ে অগ্রগতি, কিছু পদক্ষেপ নেওয়া, এ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সেই আলোচনা শুনেছি এবং আলোচনা শুনে আমাদের কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সামনে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি থাকবে যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলো নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা বিপ্লবের পর যে সরকারের কাছে, যে উপদেষ্টা পরিষদের কাছে আমরা এই দেশটিকে তুলে দিলাম, সেই পরিষদ ঠিকঠাক মতো কাজ করছে অথবা তারা পদক্ষেপ নিয়ে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় না বললেই নয়, যে বিষয়টি নিয়েই এই পুরো পর্বে আলোচনা থাকছে, তা হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে। সেনাবাহিনী অনেক কাজ করছে, ইতোমধ্যে তারা বন্যা যে হলো সেখানে যে সহায়তা করা, এছাড়া নানা রকমের যে বিপ্লব পরবর্তী সংঘর্ষ আন্দোলন শুরু হবার আমরা পায়তারা করতে দেখেছি, সেই হাসিরা দোসরদেরকে সেগুলোকে দমিয়ে দেয়া, নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে আনা, এই সমস্ত বিষয়ে তারা কাজ করেছে, সেটা আমরা ভিডিওতে দেখেছি, সংবাদে শুনেছি এবং নিজেরা প্রত্যক্ষও করেছি সরাসরি উপস্থিত থেকে। কিন্তু একটা বিষয় খুব সচেতনভাবে অথবা খুব সাবধানতার সাথে এড়িয়ে যাওয়া হয়েছে, তা হচ্ছে সেনাপ্রধানের নেতৃত্বে সেই 5 আগস্টে কিছু রাজনৈতিক, কিছু কূটনীতিক, কিছু আমলা, অন্যান্য নেতা, সাহিত্যিক, কবি, আরও বিভিন্ন সেক্টরের লোকজন, ব্যবসায়ী আছেন, এর মধ্যে বুদ্ধিজীবী আছেন, অনেকে আছেন, প্রায় 600 এই রকম একটা সংখ্যার কথা শোনা যায়। সেই সংখ্যক মানুষ, লোকজন সেখানে আশ্রয় নেয় সেনা ক্যাম্পে, অর্থাৎ সেনানিবাসে। তাহলে এই যে আশ্রয় নিল ওয়াকরুজ্জামানের মদদে বা চিন্তায় বা প্ল্যানে, এরপর ওয়াকরুজ্জামান এটা স্বীকার করলেন, করার পর তিনি একটি তালিকা প্রকাশ করলেন কিনা, অথবা করলেও সেই তালিকা পরিপূর্ণ কিনা, আদৌ তালিকা প্রকাশ করেছেন কিনা, এ বিষয়ে ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে এবং এই বিষয়টিতে আমরা খুব ক্লিয়ার কিছু তথ্য এখনও পর্যন্ত পাইনি। বারবার বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কাছেই, তার দিকেই সব কিছু কিন্তু ন্যস্ত থাকবে। এখানে দ্বৈত কেন্দ্র, ক্ষমতার দ্বৈত কেন্দ্র থাকার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তারা স্পষ্ট করেনি কারা কারা সেখানে ছিল এবং কাদেরকে ছেড়ে দেওয়া হলো। সেই তালিকা থাকা দরকার ছিল এবং সেই তালিকা অনুযায়ী চেক করার দরকার ছিল যে কারা কারা বের হয়ে গেছে অথবা পালিয়ে গেছে ভারতের দিকে, অথবা কাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এই বাংলাদেশি তারা এখনও আছে, ঢাকাতেই আছে, অথবা কতজনকে আসলে আইনের হাতে তুলে দেওয়া হলো। আমরা যতটুকু জেনেছি যে 6-7 জন 8 জনের বেশি আইনের হাতে তুলে দেওয়া হয়নি। তাহলে এই যে আইনের হাতে তুলে দেওয়া হলো এবং কিছু জনকে ছেড়ে দেওয়া হলো, তারা যার যার বাসায় অথবা যার যার জায়গায় আত্মগোপনে রইল এবং কিছু জন চলে গেল ইন্ডিয়ায়, এটা কোন অথরিটির অনুমোদন নিয়ে করা হলো, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন?
আর ইউনুস সাহেব যদি না জানেন তাহলে এই তিনি অর্থাৎ ইউনুস তিনি কি এ বিষয়ে ওয়াকারুজ্জামানকে প্রশ্ন করেছিলেন অথবা উত্তর কি পেয়েছেন অথবা এই বিষয়ে আসলে পরিষ্কার তথ্যটি কি। সুতরাং আমরা দেখছি এই ইস্যুটিকে সন্তর্পণে সচেতনভাবে কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে। সেখানে সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে এবং ভূয়সী প্রশংসা করা হয়েছে। সেনাবাহিনী তারা এমন কাজ করেছে বিপ্লব পরবর্তী যে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা পোষণ করেছেন, ওয়াকারুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন। কিন্তু আমরা দেখছি যে এই ইস্যুটিতে কৃতজ্ঞতা তো পরে আসবে, এটা নিরাপত্তার ইস্যু এবং এটা এমন একটা ইস্যু যে যে দলটিকে ন্যাক্কারজনকভাবে ঘৃণা ভরে ধিক্কার জানিয়ে পতন ঘটিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা পালিয়ে গেলেন, পাশাপাশি তার মন্ত্রী এমপিরা নেতারা দোসররা আত্মগোপনে রইল, অনেকেই ভারতে পালিয়ে গেল, অনেকেই বিভিন্নভাবে ধরাও পড়ল, তার মানে এদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, দলপ্রীতি আছে এবং খুন গুম এই সব কিছুর এরাও কিন্তু হোতা। সুতরাং এদেরকে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেশের মধ্যে যারা আত্মগোপনে আছেন অথবা যারা বিদেশে চলে গেছেন নিরাপদে, তারা তো বিদেশ থেকেও কলকাঠি নাড়বেন এবং এদেশে যারা আছেন তারা তো তাদের প্ল্যান মতে এগিয়ে যাবেন যে এখানে এই অন্তর্বর্তী সরকারকে কীভাবে প্রশ্নের মুখে ফেলা যায়, কীভাবে এই অন্তর্বর্তী সরকারকে একটা বেকায়দায় ফেলা যায়, হেনস্থা করা যায় এবং মানুষকে অর্থাৎ আপামর জনগণকে যেন বোঝানো যায় যে হাসিনা সরকার দুর্নীতি লুটপাট করলেও সেই সরকারই ভালো ছিল, এই সরকার তো ব্যর্থ হচ্ছে। এই যে আপনারা দেখছেন বিদ্যুতের কী ঘাটতি, শেখ হাসিনা প্রত্যেকটি জায়গায় তার নিজের লোক, নিজের বিশেষজ্ঞ, ভারতীয় দালাল এবং ভারতের সরাসরি লোকজন এখানে নিয়োগ করে রেখেছিলেন। ফলে কি হয়েছে, হাসিনার সরকারের পতনের ফলে এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তারা কাজ করছে না, তারা কাজেও যোগদান করছে না এবং কোথায় সিস্টেম কিভাবে আছে, চলমান আছে অথবা কি সিস্টেম অব্যাহত রাখলে এই বিদ্যুতের যে পুরো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটি আছে সেটা সচল থাকবে সেখানেও কিন্তু তারা তথ্য দিচ্ছে না এবং তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না অথবা যারা আছে তারা মুখ খুলছেন না। ফলে দেখা যাচ্ছে যে একটা কিন্তু সিন্ডিকেট হয়ে গেছে, এটা হাসিনার সিন্ডিকেট। ফলে এই সিন্ডিকেট ভাঙতে গেলেও কিন্তু ওয়াকারুজ্জামান যে কাজটি করেছেন যে 5 আগস্টে এতগুলো মানুষকে আশ্রয় দিয়েছেন, কিন্তু এরপরে তালিকা কি, এরা কারা, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার ব্যাপার আছে। অথচ এই বিষয়টিকে এড়িয়ে যেটা জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত এবং এই বিষয়ে কোনো ছাড় নয়, উন্নয়ন বন্যায় সহায়তা করা, এরপর বিভিন্ন যে ম্যাসাকার হবার সম্ভাবনা ছিল, ওই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, ওই হচ্ছে রিক্সা চালকদের আন্দোলন, ওই আনসারদের আন্দোলন, ওই অন্যান্য শিক্ষার্থীদের আন্দোলন, এরকম নানা যে বিক্ষোভগুলো শুরু হবার চেষ্টা করেছিল সেই বিক্ষোভ আন্দোলনকে দমিয়ে দেয়া বা সেখানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া হলো, কৃতজ্ঞতা জানানো হলো। কিন্তু এর চেয়েও বড় ইস্যু ছিল যে এই লোকগুলো আসলে কিভাবে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে কোন অথরিটির অনুমোদনে তারা ভারতে চলে গেল এবং যার যার বাসায় বাড়িতে বা গ্রামে আত্মগোপনে রইল এবং মাত্র গুটি কতেক 6 থেকে 8 জন এদেরকে হয়তো আইনের কাছে সোপর্দ করা হলো, এটা একটা অনেক বড় ইস্যু। এই ইস্যুটাকে স্কিপ করে যে আপনি যত কথাই বলেন, যত উন্নয়নের বিবৃতি দেন অথবা যতই আপনি বলেন যে ওই যে আন্তর্জাতিক গুম বিরোধী যে সনদ আছে সেখানে স্বাক্ষর করলেন, অথচ আপনি এই যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকেই ছাড় দিয়ে দিলেন, মানে তারা মুক্ত হয়ে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে তারা কোথায় কোথায় এদেশ বিদেশে আত্মগোপনে রইল, এখানেই তো একটা বড় ঝামেলা রয়ে গেল। সুতরাং একদিকে ঝামেলা রেখে আরেকদিকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বিষয়টা কিন্তু একরকম হলো না, কারণ এরাই তো যারা এখন বাংলাদেশ আত্মগোপনে আছে তারাই তো
বিরোধী পক্ষের, অর্থাৎ তারা যে সরকার পক্ষ ছিল, বিরোধী পক্ষ বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অন্যান্য ইসলামী যে সংগঠন বা দলগুলো আছে, অথবা অন্যান্য মতের যে দলগুলো আছে, অথবা সাধারণ মানুষ আছে যারা এই বিপ্লবের সময় ফেসবুকে লেখালেখি করেছে, এখনও তারা কণ্ঠ উচ্চকিত করে কথা বলছে মাঠে ঘাটে আলোচনায় চায়ের টেবিলে, তারা তো নিরাপদ থাকবে না এদের কারণে। কারণ এরা তো চুপি চুপি প্ল্যান করে করে মানুষ হত্যা করবে, গুম করবে, অথবা ঝামেলা তৈরি করার চেষ্টা করবে। ফলে দেখছি যে ডক্টর ইউনুস এই বিষয়গুলো স্কিপ করে যে ওই সংযুক্ত আরব আমিরাতে 57 জনকে মাফ করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, ওরাও তো আমাদের সাথে সংহতি জানিয়ে আন্দোলন করেছিল সেখানে, এবং 14 জন দেশে ফিরে আসলো, এই সমস্ত প্রশংসার কথাগুলো বলে আমাদের কিন্তু মূল ইস্যুটাকে আড়াল করে রাখা হলো। বলবো সতর্ক থাকুন, সাবধানে থাকুন, এবং সব কিছুই পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করছি।